স্নেহের নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের পক্ষ থেকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো আমরা আমাদের পড়ায় যাই। শিক্ষার্থীরা, আমরা একটি ক্লাস করেছি বাংলাতে, তাই না? একটি ক্লাস আমরা কি পড়েছি, যে একটি ক্লাস আমরা করেছি সেই ক্লাসটিতে কিন্তু আমরা প্রত্যুপকার গল্পটি পড়েছিলাম কিছু অংশ। আজকে আমরা কি করব, সেখান থেকে আরো বাকি মিনিংটা আলোচনা করে নেব। প্রত্যুপকার গল্পে আমরা যতটুকু পড়েছিলাম ততটুকু নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো, আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তি মামুন নামক খলিফার কাছে প্রিয়পাত্র ছিল, তাই না? দেখো, আমরা কি কি বললাম, আলী ইবনে আব্বাস নামক একজন ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিল। তাহলে প্রিয়পাত্র কে ছিল? আলী ইবনে আব্বাস এবং খলিফা কে ছিলেন? মামুন। এই দুটো নাম কিন্তু আমাদের আলাদা আলাদা করে খেয়াল রাখতে হবে, যে আলী ইবনে আব্বাস একজন ব্যক্তি যিনি খলিফার প্রিয়পাত্র ছিলেন এবং খলিফার নাম হচ্ছে মামুন। আচ্ছা, তিনি কি করেছিল, একজন ব্যক্তিকে ধরে এনে আলী আব্বাসের নিকট হস্তপদ সমর্পণ করিয়ে দিয়েছিল, যে তুমি একে খেয়াল রাখবে বলতে তুমি একে তোমার গৃহে নিয়ে যাও, তুমি কি করবে একে খুব কড়া নজরে রাখবে যাতে পালিয়ে না যায়, আগামীকাল সকালে আমার নিকট নিয়ে আসবে। আমরা যতটুকু পড়েছিলাম তার কিন্তু সার কথা এইটুকুই ছিল। এখন দেখো আমি কি করব, তার পরবর্তী থেকে আমরা পড়া শুরু করব। দেখো কি বলেছিল, তারপর বলেছে, কিয়ৎক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার নিবাস কোথায়। তিনি বললেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। মানে আলী ইবনে আব্বাস যে ব্যক্তিটাকে ধরে এনেছে তাকে কি করেছে, তাকে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়। তিনি কি বললেন, ডেমাস্কাস আমার জন্মস্থান, ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে সেখানে আমি থাকি। আমি বললাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। আচ্ছা, কেন থাকুক, ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করেছিলেন। আচ্ছা, এখানে আমরা আগে এলাকাটি লিখব, যে উল্লেখিত এলাকা যেটা নাম আছে সেটা হচ্ছে ডেমাস্কাস। ডেমাস্কাস, আচ্ছা, এখানে কি থাকুক, জগদীশ্বরে শুভ দৃষ্টি থাকুক, কেননা ওখানকার এক লোক আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তিকে প্রাণদান করেছিলেন। আমার এই কথা শুনে তিনি সবিশেষ জানার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করলেন। মানে কি, তিনি যখন এই কথা বললেন যে আমার জীবন দান করেছিল, তখন এই কথা শুনে ওই ব্যক্তি আটককৃত ব্যক্তিটি আরো কিছু জানার ইচ্ছা প্রকাশ করলেন। আমি বলতে শুরু করলাম, বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হলে তিনি যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তার সমবিহারে তথায় গিয়েছিলাম। মানে কি, বহু পূর্বে যখন ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হলেন বাদ দিলেন, তারপরে মধ্যে যখন আরেকজন আসলেন তখন তিনি কি করেছিলেন, তার সমবিহারে গিয়েছিলেন। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করলেন। যে শাসনকর্তাটি পদচ্যুত হয়েছে তিনি কি করলেন, অনেক সৈন্য সামন্ত নিয়ে তাকে বা তাদেরকে আক্রমণ করলেন। আমি প্রাণ হয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়ি প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করে আমার প্রাণ রক্ষা করুন। আমি কি করেছিলাম, পালিয়ে যে এক ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠেছিল এবং তাকে বলেছিলাম যে আমার প্রাণ রক্ষা করুন। তারপর কি আছে, দেখো, আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে এক মাস কাল নিরাপদে এবং নিরাপদে নিশ্চিন্তে নির্ভয়ে অবস্থিত করিলাম। তিনি কি বলেছে, দেখো আমি সেখানে কি করেছিলাম, এক মাস ছিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময় অনেক লোক বাগদা যাইতেছেন। আচ্ছা, কোথায় যাইতেছেন, ডেমাস্কাস থেকে অনেক লোক বাগদা আসছেন, স্বদেশে প্রত্যাগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধা সময় পাবেন না। আপনি যে স্বদেশে ফিরে যেতে চাচ্ছেন এর থেকে কিন্তু ভালো সুযোগ পাবেন না, কেননা এখন অনেক মানুষ ডেমাস্কাস থেকে কি করছে, বাগদা যাচ্ছে। আমি সম্মত হয়ে গেলাম, আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না। লজ্জাবশত আমি তার নিকট সেই কথাটা উল্লেখ পর্যন্ত করতে পারলাম না। তিনি আমার আকার প্রকার দর্শন করে বুঝতে পারলেন, কিন্তু তৎকালে কিছুই বললেন না। কিন্তু সে আমার সবকিছু বুঝতে পারলো, কিন্তু আমাকে কিন্তু সে তখন কিছুই বলেননি, সেটাই বলল। মৌন অবলম্বন করিয়া রহিলেন। মৌন অবলম্বন কি বোঝো, চুপ। সে চুপ
লজ্জায় বলতে পারছি না, এটাও সে বুঝতে পেরেছে। কিন্তু সে কি করলেন, সেও কিছু বললেন না। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করে রেখেছিলেন প্রস্থান দিবসে তাহা দেখে আমি বিস্ময়াপন্ন হইলাম। তিনি যে আমার জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছেন, আমি যখন চলে আসলাম মানে প্রস্থান গমন যখন চলে আসবো তখন আমি সেগুলো দেখে বিস্ময়াপন্ন হয়েছিলাম। বিস্ময়াপন্ন কি মানে অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হয়ে আছে। একটি উৎকৃষ্ট অশ্ব কি হয়ে আছে, সুসজ্জিত হয়ে আছে। অশ্ব বোঝো, অশ্ব হচ্ছে ঘোড়া। অশ্ব কি, অশ্ব হচ্ছে ঘোড়া। সুসজ্জিত হয়ে আছে মানে কি তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখানো হয়েছে। আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে। অশ্বের পৃষ্ঠে কি আছে, খাদ্য সামগ্রী সাজিয়ে দেওয়া আছে। আর পথে আমার পরিচর্যা করবার জন্য একটি ভৃত্য কি হয়েছে, প্রস্তুত রেখেছে। প্রস্থান সময় উপস্থিত হলো। সেই সময় সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হাতে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট নিয়ে গেলেন। তন্মধ্যে যাহার সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, মানে তার যার সঙ্গে আত্মীয়তা ছিল তাদের সঙ্গে সেই ব্যক্তিটিকে মানে আলী ইবনে আব্বাসকে আলাপ পরিচয় করিয়ে দিলেন, মানে আমাকে আলাপ পরিচয় করে দিলেন। যিনি গল্প বলছে তাকে আলাপ পরিচয় করিয়ে দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থানটি আমার কাছে সবচাইতে প্রিয়। তার মানে ডিমাসকাস ওই স্থানটি তার কাছে সবচাইতে প্রিয়, কারণ ওইখান থেকে তিনি তার প্রাণ পেয়েছিলেন। ওখানকার এক ব্যক্তির নিকট থেকে তিনি অসম্ভব পরিমাণের ভালোবাসা পরোপকার পেয়েছিলেন। তারপর দেখো কি বলছে, এই নির্দেশ করে দুঃখ প্রকাশ পূর্বক আমি বললাম, অপেক্ষার বিষয় এই, আক্ষেপের বিষয় এই। আক্ষেপ কি, তার কষ্ট যে একটা ইচ্ছা ছিল কিন্তু সেই সেটা পূরণ হয়নি, এটা একটা আক্ষেপ। আক্ষেপের বিষয় হচ্ছে এই, আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। যদি তার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকবে না। এই কথাটা শোনা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হয়ে বললেন, আপনার মনস্কামনা বা মনস্কার্য পূর্ণ হয়েছে। আমি আপনার যে ব্যক্তির উল্লেখ করলেন সেই ব্যক্তি আমি। এই হতভাগ্য আপনাকে এক মাস কাল আপন আলোয় রেখেছিলাম। আলোয়, আচ্ছা এখন একটা ওয়ার্ড আসলো আমাদের কাছে, আলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ আলো, আচ্ছা আলো হচ্ছে কে, বাসা বা বাড়ি। আলো কি, আলো অর্থ হচ্ছে বাসা বা বাড়ি। তার এই কথা শুনে আমি চমক উঠলাম। সবিনেশ সবিশেষ অভিনিবেশ আকার এই মাস অকারে প্রিয়তমান নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিতাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করলাম। তার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কবে পতিত হয়েছেন তা জানার জন্য ব্যগ্র হইলাম। তিনি তখন বলিলেন, কতিপয় নিচ প্রকৃতির লোক ঈর্ষা বশত শত্রুতা করে খলিফার নিকট আমার ওপর উৎকট দোষ আরোপ করে, উৎকট কি বাজে, বাজে দোষ আরোপ করিয়াছে। তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদের সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্য প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার পরের নিকট এই সংবাদ পাঠিয়ে দেবেন, তাহা হলে আমি যথেষ্ট উপকৃত হইব। তাহাদের এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তার হস্তে দিয়ে বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন। স্নেহাস্পদ পরিবার বর্গের নিকট যেয়ে তাদের সহিত মিলিত হন, সংসারযাত্র সম্পন্ন করুন, আপনাকে ছাড়িয়ে দিলাম। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দ্বেষ জন্মাবে সেটা আমি জানি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে সেটা কি হবে, আমার জন্য সেটা অনুমাত্র দুঃখিত হবে না, মানে তার জন্য যদি আমার প্রাণ যায় যাক সেটা আমার জন্য কখনোই কোনো দুঃখের বিষয় হবে না। আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহা কি করতে পারবো না, কখনোই তাহা সম্মত হইতে পারিব না, আমি এভাবে যেতে পারবো না। আমি এত নিচুশয় ও স্বার্থপর ব্যক্তি নই। নিচুশয় মানে নিচুটা, এটার আচরণ বাজে আচরণ, এরকম
কুয়াচরণ তার নয় এবং সে স্বার্থপর নয়, মানে শুধু নিজেরটা ভাববে, অন্য মানুষকে বিপদে ফেলে নিজের নিজের স্বার্থ নিয়ে তিনি ভাববে এরকম ব্যক্তি তিনি না, তাকে যেন এরকম ব্যক্তি ভাবা না হয়। ইনি সেটা কাকে বললেন? আলী ইবনে আব্বাসকে বললেন। কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করেছি আপন প্রাণ রক্ষার্থে সেই প্রাণের বিনাশ করব এমন ব্যক্তি আর নয়, তা কখনোই হবে না। যাহাতে খলিফা আমার উপর আক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোন লাভ ক্ষোভ থাকবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকিয়া পাঠাইলেন, প্রস্তুত হইতে আদেশ দিলেন। ঘাতককে, যিনি ওই ব্যক্তিটার প্রাণদণ্ড দেবেন তাকে ঘাতক বলে আমরা অনেক ক্ষেত্রে বা এখন আমরা জল্লাদ বলে থাকি। যিনি প্রাণ নেয়, যে ব্যক্তিটা একটা মানুষের প্রাণ নিয়ে নেবে, হ্যাঁ, তাকে মেরে ফেলবে, সেটাই হচ্ছে ঘাতক। দেখো কি বলেছে, তারপর বলেছে, ঘাতককে ডেকে আনো, প্রস্তুত হইতে আদেশ দাও। তখন আমি তার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ আপনার সমস্ত কর্ণগোচর করি। এই কথা শুনিবা মাত্র কি হলো, খলিফার আগুন প্রজ্বলিত হয়ে উঠিল। তিনি রোষারক্ত নয়নে বলে, রোষারক্ত বোঝো, রোষারক্ত হচ্ছে, রোষ রক্ত হচ্ছে রাগ, রাগে চোখ লাল হয়ে যায়, এমন ভাবে তিনি তাকিয়ে তিনি বললেন, আমি সফল করিয়া বলিতেছি, তুমি যদি তাহাকে ছাড়িয়া দিয়ে থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। আমি তখন বললাম, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমার প্রাণ নিতে পারেন প্রভু, কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করে তাহা শুনুন, আমি চরিতার্থ হই। এই কথা শুনিয়া বলে উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন যে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয় দেওয়ার প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাইলে আমি কি অবধারিত বিপদে পড়ব, এজন্য তাহাতে কোনো সম্মত না করিয়া তিনি কি করিলেন তাহা তিনি বলিলেন। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন ভয়াসী, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচারী নয়, তিনি কখনোই দুরাচারিতা করতে পারেন না। নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত আমূলক দোষারোপ করিয়া তাকে সর্বনাশ করিতে উদ্যত হয়েছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হতে পারেন না। আমি এরূপ বোধ করি না, বিশ্বাস করি না, এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। খলিফা মহামতি ও অতি উন্নতির পুরুষ ছিলেন, তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ কি করলেন, মৌনাবলম্বন করিয়া রইলেন। অনন্ত প্রসন্ন বদনে বলিলেন, যে ব্যক্তি এরূপ দয়াশীল, ন্যায়পরায়ণ, ইহা অবগত হয়ে আমি অতিশয় আহ্লাদিত হয়েছি, এই ব্যক্তি যে এত ভালো এটা জেনে আমি খুব খুশি হয়েছি। তিনি প্রাণদণ্ড হতে কি করলেন, অবগতি পাইলেন, তিনি প্রাণদণ্ড হতে অবগতি পাইলেন, তার যে প্রাণটা নিয়ে যাওয়ার কথা ছিল, শাস্তি দেওয়ার কথা ছিল, এটা থেকে তাকে কি করলাম, মুক্তি দিলাম। বলতে গেলে তোমার জন্য তার প্রাণ রক্ষা হলো, এখনই তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লয়ে আসো। এ কথা শুনে আল্লাহদের সুরে আল্লাহদের সামনে ভগ্ন হয়ে আমি গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করলাম। খলিফা অবলম্বন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, দুষ্টমতি দুরাচারীদের বাক্য বিশ্বাস করে অকারণে তোমার প্রাণদণ্ড করতে উদ্যত হয়েছি, এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পেয়ে সাতিশয় প্রীতি লাভ করিয়াছি, আমি অনুমতি দিচ্ছি তুমি আপন আলোয় প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত বেশ, 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন। ডেমাস্কাসের রাজ প্রতিনিধির নিকট তিনি কি করলেন, একটি অনুরোধ পত্র এবং পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করলেন। তো শিক্ষার্থীরা দেখো, আজকে সর্বশেষ লাইন পর্যন্ত আমি যতটুকু করেছি তোমাদেরকে বুঝিয়েছি, এর মধ্যে আমি কি করেছি, প্রস্তুত প্রকার পদ্ধতি শেষ দিয়েছি এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি আশা করছি যে তোমরা আমার পড়াটা বুঝতে পেরেছ, আর যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা তোমাদের গ্রুপে লগ করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে নতুন পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে।